ভাই বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের নতুন ভিডিওতে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করব। তো আজকের ভিডিওটার মূল টপিক হচ্ছে নিউমোনিয়া। তো আমরা অনেকেই দেশ থেকে দেশান্তরে বা বিভিন্ন জায়গা থেকে আমাদের যোগাযোগ মাধ্যম একটি সোশ্যাল মিডিয়া হচ্ছে ইমো। তো আপনি যে ভিডিও কলে কথা বলতেছেন বা বিভিন্ন আপনার গার্লফ্রেন্ডের সাথে বিভিন্ন সময় আপনার গোপন ভিডিও বা আপনার গোপন যে কোনো কিছুই হোক না কেন, আপনি যখন শেয়ার করেন সেই ইমো আইডি যদি হ্যাক হয় তাহলে আপনার কেমন লাগবে, বা আপনার গোপন তথ্য যদি ফাঁস হয় বা আপনার ইমো আইডি যদি অন্যজনে চালায় তাহলে আপনার কী সমস্যা হতে পারে, তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো এখন আপনাদের দেখাবো যে আপনার ইমো অ্যাকাউন্ট যদি ব্যবহার করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ইমো অ্যাকাউন্ট অন্য একটি মোবাইলে চলতেছে কি না বা অন্য একজন চালাচ্ছে কি না সেইগুলো দেখতে আপনাদের একটি সেটিং আপনাদের অবলম্বন করতে হবে। সেই সেটিংটির মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ইমো আইডিটি হ্যাক হয়েছে কি না, সেটি আপনি বুঝতে পারবেন বা আপনি আপনার অ্যাকাউন্ট থেকে সেই ডিভাইসটি ডিলিট করতে পারবেন। তো আপনার যদি ভুল কারণবশত আপনি অন্য একটি মোবাইলে আপনার ইমোটা লগ ইন হয়ে কথা বলেছিলেন, সেগুলো কিন্তু লগ ইন অবস্থায় যে কোনো মানুষই আপনার ইমো অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারে। তো আপনি চাইলে আপনার নিজের মোবাইল থেকে আপনি সেই ডিভাইসটাকে ডিলিট করতে পারবেন খুব সহজেই, বা হ্যাক হলে আপনি নিজেই ডিলিট করতে পারবেন। সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো আপনাদের ইমো আইডি যদি থাকে তাহলে প্রথমত আপনাদের ইমো আইডিতে চলে যেতে হবে। তো ইমো আইডিতে যাওয়ার পরে এখানে প্লাস আইকন দেখতে পাবেন, তো এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন মোর একটি অপশন, এই মোরে ক্লিক করে দিবেন। তো এই মোরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন সেটিং নামের একটা অপশন, এই সেটিংয়ে ক্লিক করে দিবেন। এই সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো প্রথমত আপনাদের ইমো অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করে দিতে হবে। তো ইমো অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাবেন, তার মধ্যে এখানে দেখতে পাবেন ম্যানেজ ডিভাইস, তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার আরেকটি ডিভাইস আরেকটি মোবাইলে কিন্তু এই ইমো অ্যাকাউন্টটি লগ ইন আছে, তো সেই মোবাইলটা আমারই। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন। তো আপনার যদি এইভাবে যদি অন্য মোবাইলে লগ ইন থাকে তাহলে আপনাদের এখানে সবগুলো শো করবে যে আপনার কোন মোবাইলে ডিভাইসটা লগ ইন আছে, আপনার না অন্য কারো মোবাইলে আপনার ইমো অ্যাকাউন্টটা লগ ইন আছে সেটি কিন্তু আপনি বুঝতে পারবেন, বা অন্যজনে চালাচ্ছে সে এইটা কিন্তু এখানে শো করবে। তো সেক্ষেত্রে আপনাদের যদি আপনার মোবাইল হয়ে থাকে তাহলে এখানে মোবাইলের নাম সহ এখানে আপনারা দেখতে পাবেন। তো প্রথমত যদি আপনার মোবাইল ছাড়া যদি অন্য ডিভাইসে লগ ইন থাকে এখানে বুঝতে পারবেন, তো সেই ক্ষেত্রে সেটি এখান থেকে ডিলিট করতে পারবেন। তো আমি দ্বিতীয় অপশনটা দেখতে পাচ্ছেন, এটা অন্য একটি মোবাইলে লগ ইন করা আছে, তো সেই ক্ষেত্রে আমি এটা ডিলিট করে দেবো। এখান থেকে কিন্তু ডিলিট করা যায়, তো এখান সেটার উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে ডিলেট একটি অপশন দেখতে পাবেন, তো এই ডিলেটে ক্লিক করে দেবেন। তো ডিলেটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আবার ডিলেটে ক্লিক করে দিবেন, তাহলেই আপনার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাবেন একটি লেখা, সেই লেখাতে ক্লিক করলে আপনার ওই মোবাইল থেকে একটি, তো দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু ডিলেট হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনার হ্যাক করা মোবাইল বা ডিলিট করতে পারবেন সহজেই। তো আজকের জন্য বিদায় নিলাম বন্ধুরা, খোদা হাফেজ।